ফের কুলপিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বিডিও অফিসের মধ্যে ব্লক সভাপতিকে খুনের চেষ্টার অভিযোগ। জেলা পরিষদ সদস্যের ঘনিষ্ঠের বিরুদ্ধে কুলপির বিডিও অফিসের অভিযোগ ঘিরে উত্তেজনা। ঘটনায় দুজনকে আটক করেছে কুলপি থানার পুলিশ। বিধায়ক উপস্থিত থাকলেও কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ব্যবস্থা নেবে জানিয়েছেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার। বহরমপুর পৌরসভার অধীর রঞ্জন চৌধুরীর অনুগামী কংগ্রেস কাউন্সিলরদের দল বদল। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন গোপা হালদার। বৃহস্পতিবার রাতে খাগড়ার 20 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর গোপা হালদার সদল বদলে তৃণমূলে যোগ দিয়েছেন। তার হাতে দলীয় পতাকা তুলে দেন বহরমপুরের তৃণমূলের সাংসদ ইউসুফ পাঠান এবং বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ু গোপাল মুখোপাধ্যায়। মানুষের পাশে থাকতেই দল বদল বলে জানিয়েছেন বহরমপুরের চেয়ারম্যান অধীর রঞ্জন চৌধুরীর গড়ে কংগ্রেস কাউন্সিলরের দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় হইচই শুরু হয়েছে বহরমপুর শহরে। বহরমপুরের কংগ্রেস বদলের অস্তিত্ব ক্রমশ হ্রাস পাচ্ছে বলে জানা যাচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। এমনটাই দাবি যারা বহরমপুর শহরে যারা কাজ করতে চায় বিভিন্ন দলে এক্সপেরিমেন্ট করে, বিজেপি কোনো সময় কংগ্রেস কোনো সময় বিভিন্ন দল সিপিএম, তারা বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি বহরমপুরটা যেহেতু তৃণমূলের পক্ষে ডার্ক জায়গা ছিল, এখানে অনেক কথা বলা হতো, কাজ সেভাবে হতো না। তারাই বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি তৃণমূল যেভাবে কাজটা করে, কথায় বিশ্বাসী নয় কাজে বিশ্বাসী হয়, সেই কাজের বাইরে থেকে মানুষের সঙ্গে অন্যায় করা ঠিক নয়। অর্থাৎ জনপ্রতিনিধি দায়িত্ব কাজের মধ্যে দিয়ে তার সঠিক জনপ্রতিনিধি দায়িত্ব পালন করা উচিত। কাঁকসায় শুটআউট, আটক দুই যুবক বন্দুক নিয়ে এলাকায় তাণ্ডব চালানোর অভিযোগ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে কাঁকসার গোপালপুরে। স্থানীয়দের অভিযোগ, এলাকারই বাসিন্দা প্রদ্যুত লায়েক গতকাল রাতে মদ্যপ অবস্থায় হাতে বন্দুক নিয়ে 3 রাউন্ড গুলি চালায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। স্থানীয়রা বাধা দিলে স্থানীয়দের সঙ্গে শুরু হয় বচসা। এরপরই কাঁকসা থানার পুলিশ এসে দুজনকে আটক করে। শুক্রবার সকাল থেকে এলাকা থমথমে। অভিযোগ, জমি বিবাদকে কেন্দ্র করে পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা। ঘটনার নিন্দা করেছেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সহসভাপতি জয়জিৎ মণ্ডল। বামফ্রন্টের ডাকা বন্ধে বন্ধ দোকানপাট, যান চলাচল। বৃহস্পতিবার বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে পথ অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ দেখাতে শুরু করে। মালদার মানিকচকের 10টি জায়গায় চলছিল পথ অবরোধ। বিক্ষোভ হটাতে গেলে অবরোধকারীদের হামলার মুখে পড়ে পুলিশ। তাদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় আক্রান্ত হয় আইসি সহ বেশ কয়েকজন পুলিশকর্মী। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। আহত হন দুজন। তারাই প্রতিবাদে মালদহের মানিকচকে বন্ধের ডাক দেয় এবং বন্ধের ডাক দিয়েছে বামফ্রন্ট। 12 ঘন্টায় বন্ধের ডাক দিয়েছে বামফ্রন্ট। তবে বন্ধ যতই কার্যকর করা হয়েছিল, প্রথমের দিকে কার্যকরী হয়েছিল, তবে যত বেলা বাড়ছে ততই কিন্তু দোকানপাট খুলছে বলে জানা যাচ্ছে। তোলাবাজির টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের গোয়ারি বাজারে। আহত ব্যক্তির নাম বিশ্বনাথ ঘোষ। কৃষ্ণনগর মালোপাড়ার বাসিন্দা সৈকত হালদার এবং কুনাল হালদারের বিরুদ্ধে এই গুলি চালানোর অভিযোগ ওঠে। 3 রাউন্ড গুলি চালানো হয়। একটি গুলি তার পায়ে লাগে। পিস্তল দিয়ে মেরে তারা মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যবসায়ী। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে আহত এবং অভিযুক্ত দুই পক্ষই মাছের বাজারে সুদের কারবার করতেন। টাকা পয়সা সংক্রান্ত কোনো বিবাদের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান করছে পুলিশ। পারিবারিক অশান্তির জেরে বৃদ্ধা মাকে বেধড়ক মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে। হাওড়ার ডোমজুড়ের মাকড়দহের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, গুণধর ছেলে শৈবাল দত্তের মারে বৃদ্ধা মায়ের হাত ভেঙেছে। ঠাকুমাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন নাতিও। মারধরের খবর পেয়ে বৃদ্ধাকে উদ্ধার করে পার্টি অফিসে নিয়ে যান স্থানীয় তৃণমূল কর্মীরা। পরে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে ওই জখমকে। ছেলে শৈবাল দত্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন আক্রান্ত মা। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে একজনের, আহত 4 জন। বাঁকুড়ার নতুনচটি মালাকার পাড়ার ঘটনা। আচমকায় পাঁচিল ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটে। আহতরা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। তিস্তা নদীর জলে তলিয়ে গেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র। মালবাজারের টোটোগাঁওয়ের পরিস্থিতি আরও ভয়ঙ্কর। নদীর জলে ভেসে যাচ্ছে বাড়িঘর। টোটোগাঁওয়ের মাঝ দিয়ে বইছে তিস্তা নদীর জলের স্রোত। সিকিমে অবিরাম বৃষ্টির জলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তার জল এবং মালবাজারের টোটোগাঁও এলাকায় রুদ্ররূপ নিয়েছে তিস্তা। নদীর জল বাড়ছে টোটোগ্রামের ভেতর দিয়ে। সিকিমে বৃষ্টি বাড়লে গোটা গ্রাম তলিয়ে যাওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। এখনও আকাশ ছোঁয়া বাজার দর। ঝাড়গ্রামে পাইকারি এবং খুচরো সবজির বাজারে হানা। জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং পৌরসভার পক্ষ থেকে অভিযানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সদর সুব্রজিৎ গুপ্ত, মহকুমা পুলিশ আধিকারিক
সামিম বিশ্বাস এবং পুরমাতা কবিতা ঘোষ ও কৃষি দপ্তরের আধিকারিকগণ। ফালাকাটার স্কুলে তৈরি হচ্ছে বোমা, তবে প্রাণঘাতী নয়। এই বোমায় তৈরি হবে প্রাণ, বিশ্বের পরিবেশ বাঁচাতে অভিনব এই উদ্যোগ নিয়েছে ফালাকাটা পার গেঙ্গোরামের শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়। এবং জেলায় প্রথমবার এমন অভিনব উদ্যোগ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের ছাত্রছাত্রীরা বীজ বোমা প্রকৃতির কোলে ছড়িয়ে দেবে বলে খবর। মূলত মাটি, গোবর সার এবং ছাই মিশিয়ে প্রথমে তৈরি করা হচ্ছে এই মাটির তৈরি মণ্ডপ। এরপর সেই মণ্ডের ভেতরে তেঁতুল, জাম, লিচুর বীজ ভরে সেটিকে বোমের রূপ দেওয়া হচ্ছে। পরিবেশ বাঁচাতে সেই মাটির মণ্ডপই ছড়িয়ে দেওয়া হবে চারিদিকে। পুরুলিয়া মিটছে না জলসংকট, 7 দিন ধরে বন্ধ পানীয় জলের পরিষেবা। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মহিলাদের। পুরুলিয়ার 14 নম্বর ওয়ার্ডের ওল্ড পুলিশ লাইনে মোড়ে পথ অবরোধ মহিলাদের। এদিন এই অবরোধের নেতৃত্ব দেন স্থানীয় বিজেপি কাউন্সিলর কণিকা কর্মকার। তাদের দাবি, পরিকল্পিতভাবে পানীয় জল বন্ধ করেছে পৌরসভা।